কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আজ গুয়াহাটিতে এসে তৃতীয় পর্যায়ের চা বাগিচা ধন পুরস্কার মেলায় স্বাস্থ্য ৪৬ হাজার ৬৬৭ জন হিতাধিকারীকে ৩,০০০ টাকা করে অর্থ প্রদানের শুভারম্ভ করবেন। চা শ্রমিকদের ব্যাংক অ্যাকাউন্টে এই অর্থ প্রদান করা হবে। গুয়াহাটির খানাপাড়ায় পশু চিকিৎসা মহাবিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত সরকারি কার্যসূচিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অংশগ্রহণ করবেন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ও অর্থমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা উপস্থিত থাকবেন। উল্লেখ্য, বিমুদ্রাকরণের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে রাজ্যের চা শ্রমিকদের জন্য খোলা ব্যাংক অ্যাকাউন্টে রাজ্য সরকার ইতিমধ্যে দুই কিস্তিতে প্রতিজন চা শ্রমিককে ৫,০০০ টাকা করে প্রদান করেছে। উল্লেখ্য, রাজ্য সরকার ২০১৭-১৮ সালে এই প্রকল্প শুরু করেছিল। মর্যাদা সম্পন্ন আসনের গরিমা মধ্যযুগের শিক্ষাকে সর্বদা সন্তুষ্ট হতে হবে। রাজ্যের ইতিহাসে এক নজির সৃষ্টি করে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল গতকাল রাজ্যের ২৯,৭০১ জন শিক্ষককে আনুষ্ঠানিকভাবে নিযুক্তিপত্র প্রদান করে ঘোষণা প্রসঙ্গে এ কথা বলেন। রাজ্যের শিক্ষকদের এক বৃহৎ সংখ্যক শিক্ষক নিযুক্তির মাধ্যমে বর্তমানে রাজ্য সরকার রাজ্যের সামগ্রিক শৈক্ষিক উত্তরণের যে নিষ্ঠা সহকারে পদক্ষেপ গ্রহণ করেছে তা পুনরায় প্রমাণিত হয়েছে বলে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন। চলতি বছরের মধ্যে রাজ্যে ৫০,০০০ শিক্ষক পদে নিযুক্তি প্রদান করা হবে বলে বিগত স্বাধীনতা দিবসে রাজ্য সরকার যে ঘোষণা করেছিল তা বাস্তবায়িত করতে শিক্ষা বিভাগ গৃহীত বিশেষ পদক্ষেপের জন্য মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সহ বিভাগটির অন্যান্য কর্মকর্তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানে ভাষণ প্রসঙ্গে রাজ্য শিক্ষামন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গতকালের দিনটি গৌরব আনন্দ প্রাপ্তির দিন বলে অভিহিত করেন। আসামের নতুন প্রজন্মকে জ্ঞানের আলোয় আলোকিত করার দায়িত্ব সরকারি বলে তুলে ধরে তিনি নতুন করে কোন ধরনের অপ্রাকশিক্ষিত শিক্ষা বিস্তার স্থাপন না করতে জনসাধারণের প্রতি আহ্বান জানান। আগামী ১০-১৫ দিনের মধ্যে রাজ্যে আরো ৫,০০০ শিক্ষককে নিযুক্তি প্রদান করা হবে বলে মন্ত্রী ঘোষণা করেন। উল্লেখ্য, গৌহাটি সরস্বতী ক্রীড়া প্রতিযোগিতায় আয়োজিত সর্ববৃহৎ শিক্ষক নিযুক্তি অনুষ্ঠানে গতকাল ১৬,৪৮৪ জন শিক্ষককে শিক্ষা প্রতিষ্ঠান প্রাথমিককরণের মাধ্যমে এবং ১৩,২৬৭ জন মেধাভিত্তিক টেট উত্তীর্ণ প্রার্থীকে আনুষ্ঠানিকভাবে নিযুক্তিপত্র প্রদান করা হয়। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর বলেছেন যে নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকার দেশের গ্রামাঞ্চল গরিব এবং কৃষকদের উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। সংসদের উভয় সভার যৌথ বৈঠকে রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ সূচক প্রস্তাব নিয়ে আলোচনার সময় গতকাল রাজ্যসভার বৈঠকে অংশগ্রহণ করে কৃষিমন্ত্রী বলেন যে কৃষক সংগঠনকে বিভিন্ন পর্যায়ে বৈঠক করা হলেও এ পর্যন্ত কোনো সংগঠন বিতর্কিত কোনো বিষয় নিয়ে এগিয়ে আসেনি। তিনি বলেন যে সরকার কৃষকদের আয় দ্বিগুণ করার ক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ এবং কৃষি আয় হচ্ছে এই লক্ষ্যে পৌঁছনের মূল যন্ত্র। তিনি বলেন যে প্রধানমন্ত্রী গ্রাম পঞ্চায়েতগুলিকে আর্থিকভাবে শক্তিশালী করার উপর গুরুত্ব আরোপ করেছেন। পিএম কিষাণ যোজনার অধীনে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ১,৫,০০০ কোটি টাকা প্রদান করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। সরকারি খণ্ডের কয়েকটি তেল কোম্পানি পুনর অংশের বিরুদ্ধে তার মাত্রা থেকে ২৫ টাকা করে বৃদ্ধি করেছে। অন্যদিকে ১৫ কিলোগ্রাম ওজনের বাণিজ্যিক লিটারের দাম বৃদ্ধিতে ৬ টাকা করে হ্রাস করা হয়েছে। সাধারণ বাজেট ২০২১ ভারতীয় তেলের জন্য ঐতিহাসিক বলে রেলমন্ত্রী পীযূষ গোয়েল মন্তব্য করেছেন। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সাংবাদিক সম্মেলনে বক্তব্য দিয়ে শ্রী গোয়েল বলেন যে ভারতীয় তেল আত্মনির্ভর ভারত করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করবে। উত্তর পূর্ব সীমান্ত দেশ হতে জানানোর ভিত্তিতে এ বছরের সাধারণ বাজেট ২০২১ সীমান্ত তেলের জন্য ৮,০০০ টাকার অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে ৪,৩৩০ কোটি টাকা নতুন রেলপথ নির্মাণ এবং দ্বৈতকরণ রেলপথের জন্য ধার্য করা হয়েছে। এছাড়া ৩,৪৭০ কোটি টাকা সুরক্ষা এবং ক্ষমতা বৃদ্ধির জন্য অনুমোদন করা হয়েছে। সীমান্ত রেলপথে আরো জানানো হয়েছে যে আগরতলা আখাউড়া রেল প্রকল্পে ৩০০ কোটি, জেবাব ইম্ফাল রেলপথের জন্য ১,০০০ কোটি টাকা, ভৈরবী সাইরা রেলপথের জন্য ১,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক বলেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে শিক্ষা বিজ্ঞান এবং প্রযুক্তির ক্ষেত্রে ভারত ও এশিয়া দেশগুলির মধ্যে বন্ধন সূচক হয়েছে। প্রথম এশিয়া ভারত হ্যাকাথন ২০২১ সমাপ্তি অনুষ্ঠানে সম্বোধন করে শ্রী পোখরিয়াল বলেন যে অন্যান্য দেশের উন্নয়নের জন্য ভারত ও এশিয়া দেশগুলি শক্তি সমন্বয় ও আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে সঠিক উদাহরণ। তিনি আরো বলেন যে যদি ভারত ও এশিয়া দেশগুলির মানব সম্পদ ও প্রাকৃতিক সম্পদগুলি সঠিক ব্যবহার করা হয় তবে মানবতা ও বিশ্বের কাছাড়া
বছর চেনাম্পাইন ভোট চুক্তি চালিয়ে জেলার প্রবীণ ব্যক্তি এবং নির্বাহ ব্যক্তিদের আসন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে আহ্বান জানিয়েছেন গতকাল জেলা পরিষদের সভাপতি নির্বাচন কমিশনের এপিইপি কার্যসূচির অধীনে আয়োজিত সংস্কার সভায় বক্তব্য দিয়ে উপায়ুক্ত শ্রীমতী জানি এই আহ্বান জানান। উল্লেখ্য, দেশের মধ্যে প্রথম আসামি এবারে নির্বাচনে আসন অনুষ্ঠিত ভোটের প্রবীণ ব্যক্তি এবং দিব্যাঙ্গ ব্যক্তিদের জন্য পোস্টাল ব্যালটের ব্যবস্থা করা হয়। শিলচর পূর্ত বিভাগের বিভিন্ন বাস্তুদার আরবি চক্রবর্তী এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে শিলচর পুরসভা কেন্দ্রের অধীন জিএমসি রোড, কালীবাড়ি রোড, এসএস রোড এবং মজার মাছ রোড সংস্কারের কাজের জন্য আজ থেকে পরবর্তী নির্দেশ না হওয়া পর্যন্ত এই সমস্ত দিয়ে সব জমির জানানো।